বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেক মিস্টিরিয়াস ভিডিও দেখতে পাওয়া যায়, কিন্তু এমন অনেক ঘটনা দেখা যায় যা দেখলে নিজের চোখে বিশ্বাস করে না ঘটনা সত্যি নাকি মিথ্যা। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর সাড়া ফেলেছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি দেখে আপনিও হয়তো স্তম্ভিত হয়ে যাবেন। সময় সময় মানুষ দাবি করে তারা অন্য ধরনের প্রাণী দেখেছে, কিন্তু তারা জানে না কি দেখেছে আর কোথা থেকেই বা এসেছে। এমন একটি প্রাণী হলো লসনেস মনস্টার। সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত জিনিস ভাইরাল হয়। যেমন একটি মাছের ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে, যার দাঁতগুলিও খুব বাস্তব, একেবারে মানুষের মতো। বন্ধুরা, উদ্ভট কিংবদ কিংবা অদ্ভুত যাই বলুন, এই রকম কিছু ঘটনা নিয়ে শুরু করছি আমাদের নতুন সিরিজ উদ্ভট। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। আপনি নিশ্চয়ই গল্প বা সিনেমা অথবা ইন্টারনেটে শরীর ছাড়া ভূত প্রেতের গল্প অনেক শুনেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি সেরকম, যেখানে রহস্যময় একটি ব্যক্তির দেহ নেই এবং শুধুমাত্র দুটি পা অন্ধকারে দৌড়াচ্ছে। ভিডিওটিতে দেখা যায় একটি খরগোশ রাস্তায় খেলছে আর তার মালিক তার ফোনে সেটি ভিডিও করছে। এরই মধ্যে একটি বাচ্চাও ঘর থেকে বেরিয়ে আসে। তারপর দেখা যায় সাদা প্যান্টে দুটি পা রাস্তার অন্য পাশ থেকে ছুটে যাচ্ছে আর ক্যামেরায় সেটি রেকর্ড হয়ে যায়। বাচ্চাটি আর যে ব্যক্তি ভিডিওটি রেকর্ড করছিল দুজনেই হতবাক হয়ে যায় এই আগন্তুককে দেখে। আগন্তুক ব্যক্তির পায়ের উপরের শরীরের অংশটি সম্পূর্ণ অনুপস্থিত। ভিডিওটি আমি স্লো করে দিচ্ছি, ভালো করে দেখুন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি বহুবার শেয়ার করা হয়েছে। ইন্টারনেটে ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন, আবার কেউ কেউ এটিকে ভুয়ো বলেছেন। কিছু ব্যবহারকারী এটিকে একটি প্রাঙ্ক ভিডিও বলেছেন। ভিডিওটি ইউটিউব চ্যানেল দ্য হিডেন আন্ডারপ্লে 2.0 এ শেয়ার করেছে। ভিডিওটি এডিট করা পর্যন্ত ভাইরাল ক্লিপটিতে 140,000-এর বেশি ভিউ এসেছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর 70% এলাকা শুধু পানিতে ঢাকা, আর সেখানে কোটি কোটি জীব বাস করে। যদিও বেশিরভাগ প্রজাতি মানুষ শনাক্ত করেছে, কিন্তু অনেক প্রাণী এখনও এমন আছে যাদের সম্পর্কে কিছুই জানা যায়নি। সময় সময় মানুষ দাবি করে তারা অন্য ধরনের প্রাণী দেখেছে, কিন্তু তারা জানে না কি দেখেছে আর কোথা থেকেই বা এসেছে। এমন একটি প্রাণী হলো লসনেস মনস্টার। লসনেস মনস্টার নাম থেকেই একটি ভীতিকর প্রাণীর মতো শোনা, তবে এর রহস্য খুবই গভীর, যার কারণে এখন পর্যন্ত এটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। যারা দেখেছেন বলে দাবি করেছেন তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ছবি নেই। সম্প্রতি এর একটি ছবি প্রকাশিত হয়েছে, কিন্তু এটি এত অস্পষ্ট ছিল যে এটি সঠিকভাবে শনাক্ত করা যায়নি। এই বছরে এখন পর্যন্ত এটি 11 বার দেখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আশ্চর্যজনকভাবে এর মধ্যে 9 বার শুধুমাত্র একজন ব্যক্তি এটি দেখেছেন বলে দাবি করেছেন, যার নাম কলিন পিকক, যিনি যুক্তরাজ্যের লিভারপুলে থাকেন। 55 বছর বয়সী কলিন অবসরপ্রাপ্ত একজন ডেলিভারি ড্রাইভার। তার মতে তার টেলিস্কোপ দিয়ে তিনি পানিতে অদ্ভুত জিনিস দেখতে পান। প্রথমে মনে হয়েছিল কিছু জিনিস ভাসছে, কিন্তু পরে জানা গেল যে এটি একটি প্রাণী। এটির দৈর্ঘ্য প্রায় 5 ফুট এবং প্রস্থ ছিল প্রায় 5 ফুটের মতো। তিনি এর একটি স্কেচ তৈরি করেন, কিন্তু পরে তিনি তার কথা উল্টিয়ে নেন এবং প্রাণীটির উচ্চতা 2 ফুট এবং দৈর্ঘ্য 10 থেকে 12 ফুট বলেন। কলিন এই রহস্যময় প্রাণীকে গত 11 দিনের মধ্যে 2 বার দেখেছেন বলে দাবি করেছেন। তিনি বলেন 19 জুলাই তিনি তার মেয়ের সাথে সমুদ্রে ছিলেন, সেখানেও তিনি এটি দেখেছিলেন। এরপরে আবার তিনি 30 জুলাই সেখানে হাজির হন এবং প্রাণীটিকে দেখেছেন বলে দাবি করেন। আরও কিছু লোক এটা দেখেছে বলে দাবি করেছে। প্রত্যেকের বক্তব্যে একটা কথাই কমন ছিল যে লসনেস মনস্টারটি মাত্র 1 সেকেন্ডের জন্য উপস্থিত হয়, তারপর এটি পানির গভীরতায় অদৃশ্য হয়ে যায়। জীববিজ্ঞানীদের সাথে এ বিষয়ে কথা বলার পর তারা জানান যে লসনেস মনস্টার দেখতে ডাইনোসরের মতো হতে পারে। এখন পর্যন্ত কোনো স্পষ্ট ছবি বা ভিডিও পাওয়া যায়নি, যার কারণে এটি সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। বিজ্ঞানীদের মতে গবেষণার জন্য প্রায় 41 মিলিয়ন পাউন্ড খরচ হবে। রেকর্ড বই অনুসারে প্রাণীটি এখন পর্যন্ত 1139 বার দেখা হয়েছে। এর আগে 2020 সালে ক্রুজ লসনেস ডিরেক্টর রোনাল্ড ম্যাকেঞ্জি লসনেসের গভীরতায় বসবাসকারী একটি রহস্যময় প্রাণীর ছবি তুলেছিলেন। সে সময় তিনি একটি পর্যটক নৌকায় ছিলেন। তিনি ছবি তোলার জন্য পানির নিচে বস্তু শনাক্ত করার সোনার সিগন্যাল ব্যবহার করেছেন। যদিও বিজ্ঞানীদের দাবি তারা ম্যাকেঞ্জির দাবি নিষ্পত্তি করেছেন, সেই রহস্যময় প্রাণীটি একটি বড় ইল হতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত জিনিস ভাইরাল হয়। যেমন একটি মাছের ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে, যার দাঁতগুলিও খুব বাস্তব, একেবারে মানুষের মতো। কিছু মানুষ এটিকে নকল বলে আখ্যা দেয়, কিন্তু পরে দেখা যায় মাছটি আসলেই সমুদ্রে পাওয়া যায়। ফেসবুকে ছবি পোস্ট করে জ্যান ক্রিয়ার লিখেন তিনি একটি বিশেষ জাতের মাছের খবর পেয়েছেন, যেটা নাথান মার্টিন নামের এক জেলে আমেরিকার আউটার ব্যাংকে ধরেছে। এই প্রজাতির মাছকে শিপের মাছ বলা হয়। এগুলি সাধারণত সমুদ্রের পাথরের কাছে পাওয়া যায়।
এছাড়াও এই মাছের ওজন প্রায় 4 কেজির মতো হয়ে থাকে আর মাছটির দাঁতগুলো ঠিক মানুষের মতো হয়ে থাকে। মাছটি সম্পর্কে একজন জীববিজ্ঞানী বলেন সিফেটের শরীরে কালো এবং সাদা ডোরা রয়েছে, যার কারণে এটিকে কনভিক্ট মাছ বলা হয় আর কনভিক্ট মানে অপরাধী। আর সিফেটের দাঁত সম্পর্কে বিজ্ঞানী বলেন এই মাছটি সর্বভোজী, অর্থাৎ এটি মাংস এবং সমুদ্রের গাছ ইত্যাদি খায়, যার কারণে এর দাঁতের গঠন মানুষের মতো। ছবিটি ভাইরাল হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা প্রশ্ন তুলতে থাকেন। এক ব্যক্তি লিখেন, এইসব আজব প্রাণী কোথায় পাওয়া যায়, আমরা তো কখনো এমন মাছ দেখিনি। আরেক ব্যক্তি মাছের দাঁতের প্রশংসা করে লিখেন, মাছটির দাঁত আমার দাঁতের চেয়েও ভালো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের নতুন সিরিজ উদ্ভট আপনাদের ভালো লেগেছে। সিরিজটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এরকমই উদ্ভট ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই।